আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হবে বাংলা। উত্তরবঙ্গের মতোই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কী জানালো আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু একদম ডিটেলসেই আপনাদেরকে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি। উত্তরবঙ্গে এখনই খুব বেশি গরম না পড়লেও তাপ প্রবাহের জেরে বেহাল দশা দক্ষিণবঙ্গের। এরই মাঝে খানিক স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 7 দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার বিকেলের পরই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা আবহাওয়া অর্থাৎ হালকা মেঘ থাকতে পারে বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায়। আজ তীব্র গরমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে, পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি দুপুর 2টোর পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। কলকাতা ও আশেপাশে একাধিক জেলায় ভিজতে পারে ভারী বৃষ্টিতে। আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে জারি হয়েছে রেড অ্যালার্ট। একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে সামান্য তাপমাত্রা কমবে জেলায় জেলায়, কিছুটা হলেও রেহাই পাবে মানুষজন। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। জারি হয়েছে সতর্কবার্তা, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আবহাওয়ার এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কোথা থেকে দেখছেন, কেননা পরবর্তী যে লাইভ আপডেটটি দেব সেখানে আপনাদের অর্থাৎ বাংলাদেশেরও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেগুলোও কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং ত্রিপুরার আপডেটও জানাবো, অসমের আপডেটও জানিয়ে দেবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।